হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি শব্দ প্র্যাকটিক্যালি পড়তে হবে এবং সেই শব্দের ফ্যামিলি জানতে হবে এবং একটি শব্দ আসলে কেন অ্যাজেক্টিভ, কেন অ্যাডভার্ব, কেন ভার্ব, কেন নাউন, সেই বিষয়গুলো আজকে এই ক্লাসে দেখাবো এবং সেই শব্দ দিয়ে কিভাবে আপনি শত শত সেন্টেন্সেস তৈরি করবেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে, সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে। তো ভিউয়ার্স, প্রথমে আমি একটি শব্দ লিখছি, দেখুন একটি শব্দ যেটি ব্লাইন্ড। ভিউয়ার্স, ব্লাইন্ড হচ্ছে একটি শব্দ, তো যার অর্থ হচ্ছে অন্ধ। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। এখন এটা অন্ধ, এটা পার্টস অফ কোন পার্টস, একটি শব্দ সাধারণত চারটা পার্টস অফ স্পিচ হতে পারে, যেমন পার্ট অফ স্পিচ হতে পারে, যেমন নাউন, অ্যাজেকটিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই চারটার মধ্যে এটা কোনটা সেই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। তো ব্লাইন্ড এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ, কিন্তু আপনার মনে প্রশ্ন হতে পারে আসলে কেন এটা অ্যাজেকটিভ। এটা অ্যাজেকটিভ এই কারণেই যে একটি শব্দ যখন নাউনকে মডিফাই করতে পারে তখন সেটি অ্যাজেকটিভ, মানে ওই শব্দের পরে যদি আপনি নাউন বসাতে পারেন তাহলে বুঝবেন যে সেটা অ্যাজেকটিভ। যেমন আমি একটি শব্দের কথা বলি, যে এই যে অন্ধ যেটা লিখেছি, এটার পরে দেখুন নাউন বসে অন্ধ ছেলে, অন্ধ মেয়ে, অন্ধ লোক, অন্ধ প্রেম, অন্ধ ভালোবাসা, অন্ধ মোহ, এই যে এই অন্ধর পরে বিভিন্ন নাউন বসতে পারে, সুতরাং এই শব্দটা নাউনকে মডিফাই করতে পারে, আর নাউনকে মডিফাই করতে পারলেই সেই শব্দটা হয়ে যাবে অ্যাজেকটিভ। যেমন আরেকটি শব্দ বলি, ধরুন সাদা, সাদা, সাদার পরে কিন্তু নাউন বসে, যেমন ধরেন সাদা বই, সাদা বোর্ড, সাদা মানুষ, সাদা খাতা, এরকম করে। তো এটাই হচ্ছে অ্যাজেকটিভের বৈশিষ্ট্য, মানে যেই শব্দের পরে নাউন বসতে পারবে সেটাই হচ্ছে অ্যাজেকটিভ। আরেকটি বিষয়টা আরেকটু স্পষ্ট করে বলি, যেমন ধরুন এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। এখন উত্তেজিত শব্দটা আসলে কেন অ্যাজেকটিভ, কারণ এই উত্তেজিতর পরে নাউন বসে, ফলো করুন, উত্তেজিত পরে নাউন বসে, উত্তেজিত লোক, উত্তেজিত মানুষ, উত্তেজিত ছেলে, উত্তেজিত মেয়ে বসে, আবার উত্তেজনাকর এর পরেও কিন্তু নাউন বসে, উত্তেজনাকর খেলা, উত্তেজনাকর মুহূর্ত বসে, তার মানে কোনো শব্দের পরে যদি আপনি নাউন বসাতে পারেন সেটাই হয়ে যাবে অ্যাজেকটিভ। যে কোনো শব্দ বস নাউন বসাতে পারলেই সেটা অ্যাজেকটিভ। যেমন আমি আরেকটা শব্দ বলি, বড়, বড় একটা অ্যাজেকটিভ, কারণ বড় গাছ, বড় বই, বড় রুম, বড় ম্যাস বসে, ছোট তাও বসে, ছোট লোক, ছোট মানুষ, ছোট মাঠ, ছোট গাছ, তার মানে কোনো শব্দের পরে যদি আপনি নাউন বসাতে পারেন সেটাই হয়ে যাবে অ্যাজেকটিভ। তো এই ব্লাইন্ড শব্দটার পরে কিন্তু এই অন্ধ, অন্ধ শব্দটার পরে কিন্তু নাউন বসাতে পারে, নাউন বসতে পারে, যে অন্ধ লোক, অন্ধ ছেলে, অন্ধ মেয়ে, সেজন্যই অন্ধটা হচ্ছে আসলে অ্যাজেকটিভ, কারণ এরপর নাউন বসে। এখন এই শব্দটা যদি শুধু মানে ব্লাইন্ড মানে অন্ধ এইটুকু পরে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। এখন এই ব্লাইন্ড দিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি অনেক সেন্টেন্সেস তৈরি করতে হবে, যেমন অন্ধ, অন্ধ দিয়ে এবার সেন্টেন্স তৈরি করা শুরু করুন, সে একজন অন্ধ লোক, হি ইজ এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ লোক এদিকে আসছে, ব্লাইন্ড ম্যান ইজ কামিং হিয়ার, আমাদের উচিত না অন্ধ লোকদেরকে অবহেলা করা, উই শুড নট নেগলেক্ট দ্য ব্লাইন্ড পিপল আর ব্লাইন্ড পিপল, এভাবে সেন্টেন্স তৈরি করুন, যে লোকটি অন্ধ, অন্ধ লোকেরা খুবই অসহায়, তাই আমাদের উচিত তাদেরকে সাহায্য করা, তো ব্লাইন্ড পিপুল আর ভেরি হেল্পলেস অ্যান্ড সো উই শুড হেল্প দেম, এইভাবে সেন্টেন্স তৈরি করা শুরু করুন ব্লাইন্ড দিয়ে। লোকটি অন্ধ, আবার যেমন ধরুন হচ্ছে এটাকে বলা হয় অন্ধ ভালোবাসা, ইট ইজ কল্ড ব্লাইন্ড লাভ, ইট ইজ কল্ড ব্লাইন্ড লাভ, আবার ব্লাইন্ডের পরে যদি আপনি টু বসান, ব্লাইন্ডের পরে যদি অফ বসান তাহলে ডিফারেন্ট সেন্সে বসে যাবে, যেমন ধরেন ব্লাইন্ড টু বসালে কোনো কিছুর প্রতি অন্ধ, সেটা কোনো দোষ কোনো বিষয় টিষয় হতে পারে, যেমন যদি বলেন যে লোকটি তার ছেলের দোষের প্রতি অন্ধ, দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, আবার বলতে পারেন সে ভালোবাসার প্রতি অন্ধ, সে টাকার প্রতি অন্ধ, ক্ষমতার প্রতি অন্ধ, হি ইজ ব্লাইন্ড টু লাভ, হি ইজ ব্লাইন্ড টু পাওয়ার, হি ইজ ব্লাইন্ড টু ইমোশন, এরকম বলতে পারেন, কোনো কিছুর প্রতি অন্ধ এরকম বলতে পারবেন। আবার ব্লাইন্ডের পরে যদি আপনি অফ বসান, অফ, তাহলে হয়ে যাবে কোনো দৃষ্টিশক্তিতে অন্ধর ক্ষেত্রে ব্লাইন্ড অফ ব্যবহার করতে পারেন, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, সে এক চোখে অন্ধ, মানে এক চোখা,
এক্ষেত্রে ব্লাইন্ড ব্যবহার করতে পারেন। তো এইভাবে যখন আপনি ব্লাইন্ড শব্দটা শেখার পরে বুঝতে পারলেন যে এটা অ্যাজেক্টিভ, কেন বুঝতে পারলেন, কারণ ব্লাইন্ডের পরে নাউন বসে সেজন্য এটা অ্যাজেক্টিভ। তারপরে এই ব্লাইন্ড দিয়ে আবার আপনি শত শত সেন্টেন্সেস এভাবে তৈরি করছেন। ব্লাইন্ড যদি আপনি 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সের মধ্যে বলেন তাহলে তো কত যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন ধরুন যে একজন অন্ধ লোক এখানে আসে, ব্লাইন্ড ম্যান কামস হেয়ার, এখানে আসতেছে, ব্লাইন্ড ম্যান ইজ কামিং হেয়ার, একজন অন্ধ লোক এখানে এসেছে, ব্লাইন্ড ম্যান হ্যাজ কাম হেয়ার, এরকম একজন অন্ধ লোকের এখানে আসা উচিত, ব্লাইন্ড ম্যান শুড কাম হেয়ার, আমি অন্ধ লোকটিকে সাহায্য করতে চাই, আই উড লাইক টু হেল্প দ্য ব্লাইন্ড ম্যান, এরকম করে শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারেন। আমাদের কমপ্লিটিং সেন্টেন্স ব্যবহার করেন তাহলে আরও সেন্টেন্স তৈরি করতে পারবেন যে যখন একজন অন্ধ লোক এখানে আসলো তখন আমরা তাকে সাহায্য করলাম, হোয়েন এ ব্লাইন্ড ম্যান কেম হিয়ার উই হেল্পড হিম, এরকম করে শত শত সেন্টেন্স। যেমন ধরেন সিন্স অথবা অ্যাজও লাগাতে পারেন, যেহেতু লোকটা অন্ধ সেহেতু আমাদের উচিত তাকে সাহায্য করা, সিন্স দ্য ম্যান ইজ ব্লাইন্ড উই শুড হেল্প দেম, এরকম করে অনেক অনেক সেন্টেন্সেস ইউ ক্যান মেক, হান্ড্রেডস অফ সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড ব্লাইন্ড। এই ব্লাইন্ড শব্দ দিয়ে আপনি শত শত সেন্টেন্সেস এভাবে অবশ্যই তৈরি করতে পারবেন। তারপর ধরুন এটা অ্যাজেক্টিভ শিখলেন, এখন শুধু ব্লাইন্ড শিখে কি লাভ আছে না, ব্লাইন্ডের আরও অন্যান্য পার্ট অফ স্পিচ রয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে। যেমন ব্লাইন্ড এটা হচ্ছে অন্ধ, যদি আপনি বলেন যে ব্লাইন্ডলি তখন কিন্তু হয়ে যাবে, তখন বাংলাটা হয়ে যাবে অন্ধভাবে। তো দেখুন ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, কিন্তু যদি বলেন ব্লাইন্ডলি তাহলে তার অর্থ হয়ে যাচ্ছে অন্ধভাবে। তো এটা কি, কোন পার্ট অফ স্পিচ মনে হচ্ছে আপনাদের অন্ধভাবে? তো বলি বিষয়টা, সেটা হচ্ছে যে কোনো ভাবে বা উপায়ে যদি থাকে সাধারণ অর্থে তাহলে মনে করবেন যে সেটি অ্যাডভার্ব। যেমন সুন্দর একটা অ্যাজেক্টিভ, কারণ সুন্দরের পরে নাউন বসে, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, সুন্দর বই, সুন্দর ঘর, সুন্দর বাড়ি, এরকম বসে। যদি বলেন সুন্দর ভাবে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। কেন? কারণ ভাবে বা উপায়ে বোঝালে হয়ে যাবে সেটা অ্যাডভার্ব। তো এখানে দেখুন অন্ধ, অন্ধর পরে নাউন বসে, সেজন্য অন্ধটা হচ্ছে অ্যাজেক্টিভ। আর যদি বলেন যে অন্ধভাবে তাহলে কিন্তু এখানে অন্ধভাবের পরে কোনো নাউন বসে না, অন্ধভাবে লোক, অন্ধভাবে ছেলে বসে না, কিন্তু অন্ধভাবে অর্থাৎ বোঝাচ্ছে অন্ধভাবে বা উপায়ে বোঝাচ্ছে, একটা ওয়ে বোঝাচ্ছে, মানে কোনো ভাবে বা উপায়ে থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। সুন্দরভাবে অ্যাডভার্ব, যথাযথভাবে অ্যাডভার্ব, আস্তে আস্তে কোনো ভাবে বা উপায়ে বোঝাচ্ছে অ্যাডভার্ব, জোরে জোরে অ্যাডভার্ব। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছে কোনো ভাবে বা উপায়ে থাকলে হয়ে যাবে সেটা অ্যাডভার্ব। তো এই ব্লাইন্ডলি, এখন ব্লাইন্ডলি শব্দটা বুঝলেন যে অন্ধভাবে, এখন অন্ধভাবে এই শব্দটার অর্থ জেনে আপনার কি কোনো লাভ আছে? এখন এইটা কখন লাভ হবে, কখন আপনি বেনিফিটেড হবেন, যখন আপনি এই অন্ধভাবে ব্লাইন্ডলি শব্দটা যে যখন সেন্টেন্সেস তৈরি করতে হবেন তখন আপনি বেনিফিটেড হবেন। যেমন এরকম সেন্টেন্স তৈরি করা শুরু করুন যে আমাদের এই বিষয়টা অন্ধভাবে বিশ্বাস করা উচিত না, উই শুড নট বিলিভ দিস ম্যাটার ব্লাইন্ডলি। তুমি আমাকে অন্ধভাবে বিশ্বাস করো কেন? হোয়াই ডু ইউ বিলিভ মি ব্লাইন্ডলি। সে অন্ধভাবে টাকার পিছনে ছুটছে, হি ইজ রানিং আফটার মানি ব্লাইন্ডলি। তুমি যদি অন্ধভাবে চিন্তা করো তুমি এই চাকরিটা পাবে না, ইফ ইউ থিঙ্ক ব্লাইন্ডলি ইউ উইল নট গেট দিস জব। এভাবে শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবেন। আবার যদি আপনি কমপ্লিটিং সেন্টেন্স লাগেন তাহলে আরও সেন্টেন্স তৈরি করতে, যেহেতু লোকটি সব বিষয় নিয়েই অন্ধভাবে চিন্তা করে, অন্ধভাবে মানে নির্বুদ্ধিতার মতো চিন্তা করে, সেহেতু সে সব কিছুই হারাবে। সিন্স দ্য ম্যান থিঙ্কস অ্যাবাউট এভরিথিং ব্লাইন্ডলি হি উইল লুজ এভরিথিং। এভাবে অন্ধভাবে দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারেন। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে অন্ধ হচ্ছে একটা অ্যাজেক্টিভ, কারণ অন্ধের পরে নাউন শব্দটা বসতে পারে সেজন্য এটা অ্যাজেক্টিভ। আবার যদি ব্লাইন্ডলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ এটা ভাবে বা উপায়ে বোঝাচ্ছে, এবং সেটা দিয়ে কত সেন্টেন্সেস তৈরি করতে সেটা আপনারা দেখেছেন। আবার দেখুন এটা হচ্ছে ব্লাইন্ডলি অ্যাডভার্ব। তাহলে আমরা এতক্ষণ শিখলাম অ্যাজেক্টিভ এবং এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব। এখন এখানে কি শেষ না আরও রয়েছে? সেটা হচ্ছে ব্লাইন্ডই কিন্তু ভার্ব হয়ে যায়। ব্লাইন্ডই হচ্ছে অ্যাজেক্টিভ যার অর্থ অন্ধ, আবার ব্লাইন্ড ভার্ব যখন হয়ে যাবে তখন এর মানে হয়ে যাবে বিয়ার্স, তখন এর মানে হচ্ছে অন্ধ করে দেওয়া।
তো কাউকে অন্ধ করে দেওয়া, নির্বুদ্ধিতার নির্বুদ্ধিতার অবস্থায় ফেলে দেওয়া, সেটাকে বলে ব্লাইন্ড। যেমন আপনি সেন্স তৈরি করতে পারেন যে টাকা পয়সা তাকে অন্ধ করে দিয়েছে, টাকা পয়সা তাকে অন্ধ করে দিয়ে, মানি হ্যাজ ব্লাইন্ডেড হিম। তো তুমি যদি এটার পিছনে ছোটো, এটা তোমাকে অন্ধ করে দেবে। ইফ ইউ রান আফটার দিস ইট উইল ব্লাইন্ড ইউ। তোমার উচিত না তাকে অন্ধ করে দেবে, ইউ শুড নট ব্লাইন্ড হিম। এভাবে ক্ষমতা তাকে অন্ধ করে অন্ধ করে দেবে, পাওয়ার উইল ব্লাইন্ড হিম। এভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। তার ব্লাইন্ডই অ্যাডজেক্টিভ, আবার ব্লাইন্ডই হয়ে যাবে ভার্ব যখন আপনি এটা কোনো ভার্ব। কেন আসলে এই যে অন্ধ করে দেয়া, এটা মানে ভার্ব হয়ে যাচ্ছে কেন? কারণ অন্ধ করে দেয়া একটা কাজ করা বোঝাচ্ছে, কোনো কাজ করা বা হওয়া যখন বোঝাবে তখনই সেটা হয়ে যাবে ভার্ব। যেমন খাওয়া, যাওয়া, পড়া, ঘুমানো, এইগুলো হচ্ছে ডু ভার্ব। যেই ভার্বতে কোনো কিছু করা বোঝায়, খাওয়া, যাওয়া, পড়া, ঘুমানো, সেগুলো হচ্ছে ডু ভার্ব। আর যখন কোনো কিছু দিয়ে হওয়া বোঝাচ্ছে, সেটা হচ্ছে বি ভার্ব। যেমন হওয়া, সে একজন ডাক্তার, মানে সে হয় একজন ডাক্তার, তো সেক্ষেত্রে সেটা হওয়া বোঝাচ্ছে। আর যখন কোনো কিছু করা বোঝাচ্ছে তখন সেটা হয়ে যাবে ডু ভার্ব। তাহলে ভিউয়ার্স, এটা হচ্ছে একটা ভার্ব, কারণ এতে কোনো কিছু করা বোঝাচ্ছে। তাহলে আমরা এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারলাম যে ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছে, পাওয়ার হ্যাজ ব্লাইন্ডেড হিম। তুমি, আমি তোমাকে অন্ধ করে দিতে চাই না এই বিষয়ে, আই উড নট লাইক টু ব্লাইন্ড ইউ অ্যাবাউট দিস ম্যাটার। এরকম করে অনেক সেন্টেন্সেস আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কেন এটি ভার্ব এবং এটা দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে, সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন দেখুন, এই শব্দের, একটা শব্দের চারটা পার্ট অফ স্পিচ সাধারণত থাকে এই জাতীয় শব্দের। তো তারপর দেখুন ব্লাইন্ডনেস। এখন ব্লাইন্ডনেস মানে কি? ভিউয়ার্স, ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব, ব্লাইন্ডনেস। এখন এটা আসলে কি? এটা হচ্ছে একটা নাউন। তো ভিউয়ার্স, এটা কেন নাউন? ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। তো একটা শব্দ নাউন কখন বুঝবেন? যখন দেখবেন যে সেই শব্দটা কোনো কাজ করা বোঝাচ্ছে না। অন্ধত্ব, অন্ধত্ব কি কোনো কাজ করা বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তো অন্ধত্ব দিয়ে কোনো ভাবে বা উপায়েও বোঝাচ্ছে না, তাহলে অ্যাডভার্ব না। কাজ করা বোঝালে তো ভার্ব হতো, ভার্ব না। আবার অন্ধত্ব দিয়ে কোনো ভাবে বা উপায়েও বোঝাচ্ছে না, অ্যাডভার্ব না। আবার অন্ধত্বর পরে কিন্তু নাউন বসে না। আপনি কি কখনো বলতে পারেন অন্ধত্ব লোক, অন্ধত্ব ছেলে, অন্ধত্ব মেয়ে বসে না? তাহলে অন্ধত্ব শব্দটা আসলে কি? অন্ধত্ব শব্দটা নাউনও না, অ্যাজেক্টিভও না, অ্যাডভার্বও না, এটা হচ্ছে একটা নাউন। কারণ অন্ধ হওয়ার যে অবস্থা বা অন্ধ হওয়ার যে পরিস্থিতি, অন্ধ থাকার যে পরিস্থিতি বা অবস্থা, সেটার নামই হচ্ছে অন্ধত্ব। সেই জন্য এটাকে বলা হচ্ছে নাউন, এটাকে, এটা হয়ে যাবে একটা নাউন। যেমন আরেকটা শব্দ বলি, যেমন সৌন্দর্য। সৌন্দর্য শব্দটা কি? সৌন্দর্যর পরে কি নাউন বসে? সৌন্দর্য লোক বসে না। সৌন্দর্য কি কোনো ভাবে বা উপায়ে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। সৌন্দর্য কি কোনো কাজ করা বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। যখন কোনো কাজ, একটা শব্দ যখন কাজ করা বোঝাবে না, কোনো ভাবে বা উপায়ে হবে না, একটা শব্দ দিয়ে, একটা শব্দের পরে যখন নাউন বসানো যাবে না, তখনই সেটা হয়ে যাবে নাউন, তখন সেটা নিজেই নাউন। যেমন আমি আরেকটা শব্দের কথা বলি, সেটা হচ্ছে যে উত্তেজিত। কিছুক্ষণ আগে এই শব্দটা বলেছিলাম, উত্তেজিত। তো উত্তেজিতর পরে কি কোনো, উত্তেজিতর পরে কিন্তু নাউন বসে। যেমন উত্তেজিত লোক, উত্তেজিত ছেলে, উত্তেজিত মেয়ে। কিন্তু যদি বলি উত্তেজনা, উত্তেজনার পরে কি নাউন বসে? উত্তেজনা লোক, উত্তেজনা মেয়ে বসাতে পারবেন? বসাতে পারবেন না। তাহলে উত্তেজনা দিয়ে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? উত্তেজনা কাজ করা বোঝাচ্ছে না। উত্তেজনা দিয়ে কোনো ভাবে বা উপায়ে বোঝাচ্ছে? তাহলে উত্তেজনা শব্দটা হচ্ছে আসলে একটা নাউন। এরকম করে যেমন আধুনিকতা, একটি শব্দের কথা চিন্তা করুন, আধুনিকতা। আধুনিকতার পরে কি কোনো নাউন বসে? আধুনিকতা লোক, আধুনিকতা মেয়ে, আধুনিকতা ছেলে, আধুনিকতা যুগ বসে না। আধুনিকতা দিয়ে কোনো কাজ করাও বোঝাচ্ছে না। আধুনিকতা, আধুনিকায়ন করা, আধুনিক করা, এরকমও বোঝাচ্ছে না। আবার আধুনিকতা দিয়ে কোনো ভাবে বা উপায়ও বোঝাচ্ছে। তাহলে বুঝতে হয় যে আধুনিকতা আসলে আধুনিক করার নাম বা আধুনিক হওয়ার নাম বা পরিস্থিতি বা অবস্থা, সেটাই হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে ব্লাইন্ডনেস, এখন ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। এখন শুধু মানে, শুধু যদি আপনি ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব এইটুকু জেনে যদি বসে থাকেন, সেন্টেন্স তৈরি করতে না পারেন, তাও আপনার কোনো লাভ নেই। তখন আপনাকে ব্লাইন্ডনেস দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন ব্লাইন্ডনেস দিয়ে কিছু সেন্টেন্স বলি, ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। যদি বলি যে অন্ধত্ব একটা অভিশাপ, তাহলে হচ্ছে ব্লাইন্ডনেস ইজ এ কার্স।
আমি আমার অন্ধত্ব দূর করতে চাই, আই উড লাইক টু রিমুভ মাই ব্লাইন্ডনেস। লোকটা অন্ধত্বের কারণে অনেক কিছু করতে ব্যর্থ হয়েছে। বিকজ অফ ইজ ব্লাইন্ডনেস দ্য ম্যান হ্যাজ ফেইল টু ডু মেনি থিংস ইন ইজ লাইফ। এরকম করে সেনেস তৈরি করতে পারেন। আমাদের সরকার একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ থেকে অন্ধত্ব দূর করার জন্য। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন অ্যান ইফেক্টিভ স্টেপ টু রিমুভ ব্লাইন্ডনেস ফ্রম বাংলাদেশ। এরকম করে শত শত সেন্টেন্সেস আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? এ ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি শব্দ, একটা শব্দের নাউন কি, অ্যাজেক্টিভ কীভাবে বুঝবেন, অ্যাডভার্ব কীভাবে বুঝবেন, সেই শব্দের নাউন ভার্বটা কী, সেই শব্দের অ্যাডভার্বটা কী এবং সেই শব্দের অ্যাজেক্টিভ কী সেটা বুঝতে পেরেছে। আমি আরেকবার বিষয়গুলো একটু বলি যে ব্লাইন্ড হচ্ছে একটা অ্যাজেক্টিভ, কারণ হচ্ছে এটা নাউনকে মডিফাই করতে পারে। এরপরে নাউন বসে অন্ধ লোক, অন্ধ ছেলে, অন্ধ মেয়ে, অন্ধ ভালোবাসা, অন্ধ আবেগ, অনুভূতি, এগুলোর পরে নাউন বসে, সেজন্য এটা অ্যাজেক্টিভ, বুঝতে পেরেছেন? তারপরে দেখুন ব্লাইন্ডলি একটা অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব দিয়ে কোনো ভাবে বা উপায়ে বোঝায়। অন্ধভাবে একটা উপায় বা একটা ভাবে বোঝাচ্ছে, সে কারণে অন্ধভাবেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। সৎভাবে, অন্ধভাবে, যথাযথভাবে, সঠিকভাবে, ভুলভাবে, এগুলো সবই অ্যাডভার্ব। তারপরে দেখুন ব্লাইন্ড, অন্ধ করে দেওয়া, এটা কেন ভার্ব? কারণ ভার্ব হচ্ছে কোনো কাজ করা, হচ্ছে অন্ধ করে দেওয়া, হচ্ছে অন্ধ করে দেওয়া, খাওয়া, যাওয়া, পড়া, ঘুমানো, রান্না করা, এইগুলো সবই ভার্ব, ডু ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, সেজন্য ভার্ব। তারপর দেখুন অন্ধত্ব, অন্ধত্ব দিয়ে এই উপরের তিনটার কোনোটাই বোঝাচ্ছে না। অন্ধত্বর পরে কোনো নাউন বসে না, অন্ধত্ব কোনো ভাবে বা উপায়ে বোঝাচ্ছে না, আবার অন্ধত্ব দিয়ে কোনো কাজ করাও বোঝাচ্ছে না। সুতরাং এই তিনটার যদি কোনোটাই না বোঝায় তাহলে সেটা হয়ে যাবে নাউন। অন্ধত্ব মানে অন্ধ হওয়ার পরিস্থিতি বা অবস্থাকে বোঝাচ্ছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে একটি শব্দ কেন অ্যাজেক্টিভ হয়, কেন অ্যাডভার্ব হয়, কেন ভার্ব হবে, কেন নাউন হবে, সেই বিষয়টা আশা করি এই ক্লাসে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমি খুব সহজেই, খুব দ্রুতই ওয়ার্ডসের ক্লাস শুরু করব। কিভাবে একটি ওয়ার্ড, কিভাবে একটি ওয়ার্ড পড়তে হবে, এই সেই ওয়ার্ডটা আবার কীভাবে প্র্যাকটিক্যালি আপনি ব্যবহার করবেন, বাস্তব পরিস্থিতিতে কীভাবে ব্যবহার করবেন, সেই বিষয়টা আমি এখন থেকে আপনাদেরকে মাঝে মাঝে এই জাতীয় ক্লাসগুলো দেখাবো। তো ভিউয়ার্স আপনাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করেন তাহলে আমি আসলে আই উইল বি ইন্সপায়ার্ড টু এ গ্রেটার এক্সটেন্ট এবং এই জাতীয় ক্লাস করতে আরও বেশি আগ্রহী হব। সো ভিউয়ার্স থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।